গাইস দেখতে পাচ্ছো কিন্তু এখানে আমাদের নতুন অরা অ্যারাইভাল অ্যানিমেশন চলে এসেছে এন্ড এটি কিন্তু আমাদের প্রোফাইল অ্যানিমেশন দেখো জাস্ট এমন লুক খাতারনাক লুক কিন্তু অ্যানিমেশনটার মধ্যে আছে অ্যান্ড এটাই কিন্তু আমাদের অরা ইভেন্টের লাস্ট আইটেম ছিল অ্যান্ড সর্বশেষ আইটেমের মধ্যে কিন্তু আমাদের অ্যানিমেশনটা বাকি ছিল সেটা কিন্তু চলে এসছে আমাদের প্রোফাইল বা লবি অ্যানিমেশন আজকে কিন্তু এই ভিডিওতে আমরা অ্যানিমেশনটা বের করবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো যেটা কত ডায়মন্ড লাগতে পারে চলো আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি সিস্টেম তোমরা তো জানো যে আমাদের ইভেন্টে কি থাকে দুইটা আইটেম দিয়ে আমরা বাদ দিতে পারি আর বাকি আইটেম গুলো স্পিন করতে পারি এর আগেও যেমন আমাদের যদি দেখো একটা স্কাই ডাইভের স্কিন সেটা কিন্তু এসেছিল অ্যান্ড সেটা কিন্তু আমাদের ফেরি হুইলে আসছিল সো আমাদের যেমন লাস্টে চললো কালকে ব্রিং ইভেন্ট আসছিল দুদিন আগে তারপরে কিন্তু এখন আমাদের এসছে আবার লাস্ট আইটেম এটা হচ্ছে আমাদের অরা কলাবরেশনের লাস্ট আইটেম যেটা থাকছে সেটা কিন্তু আমাদের আর এইভাবে অ্যানিমেশন অ্যান্ড এই ইভেন্ট সেটা ধরো কতটা এমন লাগতে পারে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছি এটাতে কিন্তু আমাদের যেহেতু একটু রেয়ার বা লেজেন্ডারি আইটেম অ্যান্ড অ্যানিমেশনটা কিন্তু অনেক বেশি জোস অ্যান্ড সেই জন্য কিন্তু আমাদের ডায়মন্ড একটু বেশি লাগতে পারে তাও ধরো 1100 মানে 1000 আশেপাশে প্লাস মাইনাস ডায়মন্ড লাগবে দেখো 9, 19, 39, 79, 150, 199, 199 ঠিক আছে সো এইটা কিন্তু টোটাল তোমরা দেখে ফেললা তো এখানে আমাদের দুইটা আইটেম রিওয়ার্ড বাদ দিতে হবে সো আমরা জাস্ট নর্মালি এই দুটাই বাদ দিই কারণ এই দুটো আমার কাছে আছে কিন্তু তারপরেও এর পরিবর্তে হয়তো এফএফ টোকেন পাওয়া যাবে সো সেটা কাছে রাখতে পারে বাট এগুলো তো কোনো কাজেই লাগে না একদম হয়তো সেই জন্য এগুলো রিমুভ করবো বাট আমার কথা হচ্ছে এখানে যেগুলো এক্সট্রা চারটা আইটেম রিওয়ার্ড আছে এখানে আরও ইউনিক কিছু বা নতুন কিছু আইটেম দিলে আমার কাছে মনে হয় যে আরও বেটার হতো তাহলে আমরা কিছু এক্সট্রা জিনিস কালেকশানে রাখতে পারতাম যেমন এখানে এটা একটা বোমের স্কিন সো এখানে অন্য একটা দিতে পারতো নতুন কিছু ডিজাইন করতে পারতো তারপরে এখানে একটা লুট বক্স এটাও ইউনিক বা নতুন কিছু দিত কারণ ওল্ড যেগুলো আছে অলরেডি আমাদের কাছে সেগুলো তো সেমটা দিয়ে লাভ হয় না যাই হোক গ্যানার সিস্টেম গ্যানার দিয়েছে এখন আমরা এখান থেকে আমাদের দুইটা আইটেম রিমুভ করে দিচ্ছি রিমুভ করে আমরা কনফার্ম দিয়ে দিচ্ছি বাট এখন কিন্তু আমাদের 9 ডায়মন্ড স্পিন করতে হবে তোমরা আসলে এই স্পিনের জায়গাটাতে আসলে কি মনে হয় জানো যে আমাদের আগের যে স্মৃতি ছিল এখানে কিন্তু ফার্স্টে আমাদের ফ্রি স্পিন করতে দিত অনেক আগে তখন কিন্তু জিনিসটা অনেক জোস থাকতো আমরা একটা করে স্পিন ফ্রি পেতাম তোমরা অনেকেই স্পিন করেছো যারা যারা ওল্ড আছো তোমরা অনেকে জানো যে ফ্রি স্পিনে অনেক অনেক কিছু পেয়ে যেতে ওই লাখটা আসলে আরও মজা ছিল বাট তারপরে এখন 9 ডায়মন্ডে দিয়েছে আমাদের কেটেই করতে হবে চলো আমরা আমাদের ফার্স্ট স্পিন 9 ডায়মন্ডে করে দিচ্ছি আর 9 ডায়মন্ডে কি পেয়ে যাবো কী মনে হয় আমাদের তো মনে হয় না দিবে আমি দেয় নাই একটু আগে পড়েছে কত ডায়মন্ড কি লাগতে পারে আমাদের কম ডায়মন্ডে দিলে তো হয়ে যায় খুব বেশি ডায়মন্ড তাহলে খরচ হবে না না তাও পরে নাই আমাদেরকে দুইটা গান ক্রেট পেয়েছি ওকে ওপেন করে নিলাম আমরা এরপরে আমাদের 39 ডায়মন্ডের স্পিন অ্যান্ড এই স্পিনে কি আমাদেরকে দিবে কী মনে হচ্ছে 39 না এটা তো পাওয়ার কোনো আশঙ্কা নাই একদম একটু আগে যেয়ে পড়েছে অ্যান্ড এটা যেটা বললাম না যেটা আমার কাছে আছে অলরেডি ওইটার পরিবর্তে আমাদেরকে এফএফ টোকেন দিয়েছে 5টা এফএফ টোকেন সো কেন দিচ্ছে না গাইজ আমরা কোনো ক্যারেক্টার কি চেঞ্জ করে দেখবো সবই তো সেম ফুল ফ্রাই তো আচ্ছা আমাদের এবার 69-এর স্পিন আমাদের একটু জলদি জলদি দিয়ে দাও লাস্টের খুব বেশি ডায়মন্ডগুলো এই আমি ভাবছিলাম যে হয়তো পড়বে মেবি হয় নাই আবারও দুইটা নাকি গান ফ্রেড পেলাম ওকে ঠিক আছে এবার কিন্তু আমাদের স্পিন 99-এ অ্যান্ড ডায়মন্ড কিন্তু বেশ ভালোই লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ ডায়মন্ড কিন্তু প্রায় শেষের দিকে হাই হাই আমি ভাবছি পড়ে গেছে হয়তো বা ভাই পরে না এরপরে আমার 149 স্পিন বাকি তারপরে আরও বাকি ভাই রে আমি ভাবছি এটা মনে দিয়ে দিছে আমি তো খুশি হয়ে গেছিলাম পরে তো স্যাড হয়ে গেলাম আচ্ছা আমরা অন্য কোথাও একটি স্পিন করে নিই দেখি আসলে এখানে কি আছে আমাদের ইয়ে আছে আমাদের একটা গান পারমানেন্ট দিছে এখান থেকে অন্য কিছু দিক আর না দিক আর অন্য কিছু তো পারমানেন্ট পাওয়া বাকি নাই তাই না আমাদের আরও কিছু ভাউচার আছে তো ভাউচারগুলোকে আমরা ইউজ করে ফেলি যে ভাউচারগুলো এক্সট্রা আছে আর অনেকগুলো ভাউচারের ডেট চলে যায় লাস্ট তো হয়তো স্পিন করতেই হয় তো এখানে মোটামুটি সবগুলো গানই কিন্তু পারমানেন্ট পেয়ে গিয়েছি যদি গোল্ড রয়্যালে যাই গোল্ড রয়্যালে গেলে এখানে কি না নেওয়ার মতো কিছু আছে এখানে আমরা কয়েকটা স্পিন করে দিই দেখি আমাদের লাকটা ইনক্রিজ হয় কিনা আমাদের এইখানে কিন্তু তেমন কিছু হয় নাই তো চলো আমাদের এবার কিন্তু 149-এ একটা স্পিন করি এই স্পিনে কি দিয়ে দিবে না ভাই দিবে না তার মানে আমার আজকে সর্বশেষ স্পিনে আমাকে নিতে হবে দেখলাম ভাই 149 ডায়মন্ডে এইটা নাকি তাহলে এবার 199 ডায়মন্ডে দাও নাকি সেটাও দিব না সেটাও দিব না বুঝেছি সো আমাকে লাস্ট দুটো স্পিন করতেই হবে 199 অ্যান্ড দিবে না এই যেটা বুঝলাম লাস্ট কি পর্যন্ত যাবেই আমাদের এখানে তো অর অফ ক্যাসের মোটর বাইকের স্ক্রিনটা দিয়েছে দেখতেই পাচ্ছেন লাস্ট স্পিন আমাদের 499-এ কিচ্ছু করার নাই আমাদের লাস্ট স্পিনে নিতে হচ্ছে ফেদার যারা অ্যারাইভাল অ্যানিমেশন বা প্রোফাইল লবি অ্যানিমেশন যেটাই বলো তোমরা
বাট অ্যানিমেশনটা কিন্তু জোস, যদি সিরিয়াসলি পার্সোনালি বলো আমার কাছে, আমার কাছে কিন্তু অ্যানিমেশনটা বেশ ভালো লেগেছে, কারণ অনেক ইউনিক লুক অ্যান্ড ডিজাইন কিন্তু এটা করেছে। অ্যান্ড অনেকক্ষণ সময় ধরে কিন্তু অ্যানিমেশনটা তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইলে, টাইমটাও বেশ ভালো। চলো আমরা এখন আমাদের ভল্টের মধ্যে যাবো, যে আমরা আমাদের অ্যানিমেশনটা দেখবো, ঠিক আছে? আমরা অ্যানিমেশনটা দেখি, আমাদের ভল্টে যাই, এই ভল্টের মধ্যে যাই, অ্যানিমেশনের মধ্যে গেলে এই যে আমাদের নতুন ফেদার অরা থিমের উপরে অ্যানিমেশন ফিটা দেখো, এটা পাখি এসে একদম সাইড থেকে পুরো স্ক্রিনটা তোমাকে ঘুরে নিয়ে এসে লাস্টে এসে রেখেছে। অ্যান্ড তারপরে ল্যান্ড করার সময় কিন্তু একটা জোস ভাবে নামে, আমি প্রোফাইলে যে তোমাকে দেখাই, এই যে প্রোফাইলে গেলে এরকম একটা লাগবে দেখতে, দেখতে পাচ্ছ যে জোস লাগছে আমার কাছে। মানে সত্যি বলতে অনেকদিন থেকে আগের কিছু কিছু অ্যানিমেশন থেকে এই অ্যানিমেশনটা ভালো লেগেছে। তোমরা যে যারা যেটাই বলো, যদি আমরা এখন ধরো এইসে যাই, গ্রুপে চাই, গ্রুপে গেলে কিন্তু এখানে এই যে আমাদের গ্রুপটা এরকম দেখাচ্ছে। অ্যান্ড বেশ কিছুক্ষণ সময় আছে, বেশ লং টাইম, লং টাইমে তোমরা অ্যানিমেশনটা শো করবে। আর তারপরে যদি আমরা এক্সট্রা আইটেমে যাই, আমরা এখানে তো দুইটা গান আমরা তো পারমানেন্ট পেয়েছিলাম, সেগুলো এখানে দেখলাম, এখানে কি পেয়েছিলাম, কোনো কিছু কি এক্সট্রা আছে? আচ্ছা এখানে তো আর কিছু পাই নাই। বাট এখানে আমাদের হচ্ছে ভেহিকেলের মধ্যে বাইকের স্কিন ছিল, আমরা তো এই যে এইটা হচ্ছে বাইকের স্কিন পেয়েছি, কোনো এক্সট্রা অ্যাবিলিটি নাই, বাট এমনি অ্যানিমেশন আছে, অ্যানিমেটেড স্কিন এটা পেয়ে গিয়েছি। আর আদার সেকশানে তো ওই যে নর্মাল যেগুলো যে আছে সেগুলো দেখতেই পাচ্ছ, তো এই তো খুব বেশি যে আইটেম দিয়েছে ইভেন্টের মধ্যে তা না, বাট ফেয়ার হইল ইভেন্ট তোমরা তো জানো যে জাস্ট দুইটাই আমাদের মেন প্রাইজ থাকে, কিন্তু আমাকে পুরো সবগুলো একদম সম্পূর্ণ ডায়মন্ড লেগেছে। এটা আমার কাছে খারাপ লাগলো যে আমাকে আগে দিয়ে দেয় নাই, একদম লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে গিয়েছে, কারণ আগের অ্যানিমেশনটা কিন্তু অনেক কম ডায়মন্ডে দিয়েছিল, জাস্ট তিনটা স্পিন মেবি করে দিয়েছিল, আর চারটা স্পিনে পেয়ে গিয়েছিলাম, সো ওইটাও ভালো ছিল। বাট এবার সে এত ডায়মন্ড লাগবে এটা বুঝি নাই। আর আমাদের তো বাকি ইভেন্টে সবগুলো আমরা কমপ্লিট করেছিলাম, তোমাদেরকে ভিডিও তো বানিয়েও দিয়েছিলাম আমরা সব কিছু। আচ্ছা এটা আমাদের অ্যানিমেটেড গান স্কিন ছিল, এটাকে আমরা নিয়ে নিবো স্পিন করে, যেহেতু একটা অ্যানিমেটেড গান স্কিন আছে, এটা দেখি তো এটা কী কী গান স্কিন আছে আমাদের কাছে। যদি যাচ্ছি পিস্তলের মধ্যে গেলে এটার লেজেন্ডারি তো আছে এটা, আচ্ছা ওটা আমরা কি নিয়ে রাখবো? চলো গেছে তাহলে স্পিন করে নিয়ে রাখি। আমাদের টোকেন দিব কয়টা? টোকেন কিন্তু অনেক কম টোকেন দিচ্ছে, 2000 ডায়মন্ডটা মেবি হয়তো বা লেগে যাবে আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে। আমরা স্কিপ করে দিই, বেশি এতটা টোকেন হয়েছে এবার কি, এবার আমাদের 97টা হয়েছে, আমাদের এটার জন্য লাগবে 175টা, সো অনেকগুলা। এখনো কোনো কিছু তো এক্সট্রা যে বান্ডিলগুলো পেয়েছি এগুলো দিলে তো এর পরিবর্তে আমরা এক্সট্রা টোকেন পেয়ে যাবো, অ্যান্ড সেটাও কিন্তু দেখি না, সেটাও পাচ্ছি না। 55টা হয়েছে অ্যান্ড 71টা হয়েছে, ওকে 71টা, আর হয়তো কয়েকটা স্পিন করলে পেয়ে যাবো। 176টা টোকেন কিন্তু হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা এইটা নিবো নাকি আমরা ফিমেল বান্ডেলটা নিবো, এবার তো আবার কনফিউশনে পড়ে গেলাম। ফিমেল বান্ডেলটা হেয়ারটা কিন্তু বেশ ভালো, আচ্ছা লাইফ ফিমেল বান্ডেলটাও নিয়ে রাখি, যেহেতু আমাদের টপ আইটেম, সো নিয়ে রাখাই যেতে পারে, দুটোই নিয়ে রাখবো, ঠিক আছে? এই দুটোতে টপ টপ কালেকশন থাকে। আমরা কালকে তো তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম, তোমরা তো সবাই দেখেছ, আর আজকে আমরা কিছু এক্সট্রা নিয়ে রাখছি। আমাদের কিন্তু আবার এই মেল বান্ডেলটা দিয়ে দিয়েছে, তার পরিবর্তে আমাদেরকে 250 টোকেন দিয়েছে, ঠিক আছে? তো আমার কিন্তু 4000 ডায়মন্ড মোটামুটি আমি স্পিন করেছি এই ইভেন্টের মধ্যে, অ্যান্ড 4000 ডায়মন্ডে আমার টোকেন হয়ে গেছে, সো আমি বান্ডেলগুলো এক্সট্রা নিয়ে রাখতে পারবো। হ্যাঁ ফার্স্ট অফ অল আমাদের ফিমেল বান্ডেল 200 দিয়ে আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে নিয়ে নিয়েছি আমাদের মেন টপ ইনকিউবেটর ফিমেল বান্ডেলটা। এরপরে হচ্ছে যে আমাদের এইটা এই কোন স্কিনটা নিয়ে রাখতে পারছি সেটাও এখান থেকে নিয়ে রাখি। আসলে ভাবলাম যে না, যেহেতু ইভেন্টটা সব কমপ্লিট করছি এটা নিয়েই রাখি, তোমাদেরকে দেখাই দিই। অ্যান্ড এখান থেকে এটাও নিয়েছি, তারপরে এখানে ফেস প্রিন্ট যেটা ছিল সেটাও এখান থেকে নিয়ে নিচ্ছি, সব আইটেম গাইজ নিয়ে নিবো, কোনো আইটেম রাখা যাবে না। এখন কথা হচ্ছে 83টা আছে, এখন এতগুলো টোকেন কি ফেলে দিব নাকি এখান থেকে আরেকটা বান্ডেল আমরা নিয়ে নিবো 175টা? আচ্ছা হোয়াইট হেয়ার, চলো নিয়ে নিই,
আজকে ওরা ধরার স্পিন হবে গাইস, ওরা ধরার স্পিন। আমাদের 166 টা হয়েছে, সো আমাদের আর বেশি তো লাগে না, আমরা সিঙ্গেল স্পিন দিব। গাইস ডায়মন্ড 8000 ডায়মন্ডে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দুইটা টোকেন লাগবে, আর একটা টোকেন জাস্ট, আর টোকেন বেশি দিয়ে দিয়েছে, সমস্যা নাই। আমরা এবার আমাদের সেই সেকেন্ড বান্ডেলটা চলে ইনভিটরে, সেটা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে নেবো। অ্যান্ড কংগ্রাচুলেশনস, আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েছি, এখান থেকে নিয়ে নিলাম, বান্ডেলটা ওপেন করে ফেলেছি, পেয়ে গিয়েছি। সো এই তো আপাতত ইভেন্টটা ফুল কমপ্লিট, আর এক্সট্রা যেটা আছে থার্ডটা কোনো দরকার নেই, থার্ডটা ভালো লাগে না। সো এই তো তোমরা দেখতে পেলে আমরা ইভেন্টটা কমপ্লিট করলাম, অ্যান্ড আমাদের টোটাল কত কি ডায়মন্ড লেগেছে। কালকে তো তোমরা দেখেছিলা যে কালকের ওটার জন্য আছে, আমার সাথে হোয়াইট হোয়াইট ম্যাচ করে পড়াইলে তো খারাপ লাগবে না যদি পুরো পুরো হোয়াইট টিম। তোমরা কার কার ইভেন্টটা কমপ্লিট করেছো তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো, তোমাদের কত ডায়মন্ড লেগেছে তোমাদেরকে ইভেন্টটা কমপ্লিট করার জন্য, বা তোমাদেরকে অনেকে লাক ভালো ছিল কিনা বা আগে দিয়েছে কিনা তোমরা কিন্তু জানাইতে পারো, ঠিক আছে। আমাদের হোয়াইট সব দেখি হোয়াইট হোয়াইট হয়ে গেল, আরো আমাদের হোয়াইট বেশ কিছু প্যান্ট আছে, মেবি আগে যেটা ছিল ওটা আছে এইটা। ওকে আমরা একটু হালকা এটা রাখি, আর এর সাথে আমরা এখানে হোয়াইট দাড়ি ছিলে বিষয়টা কেমন হতো, পুরো একদম হোয়াইট শু, এখানে আমরা হোয়াইট শুটাকে রাখি, এখানে কোন শুটা রাখবো, হোয়াইট প্রিন্ট এটা রাখবো না, প্রিন্ট এটা রাখবো, কথা হচ্ছে হোয়াইট। এর সাথে কী দেওয়া চাই দাড়িটা, আমাদের তো আরও একটা দাড়ি ছিল না, সেইটা কই সেটা তো খুঁজে বেড়াচ্ছে। একটা আমাদের যেটা উইন্টার ইভেন্ট স্পেশাল একটা বান্ডিল এসেছিল সেটার তো দায়িত্ব কি নাই আমার কাছে এদিকে, সেটা 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 কোথায়, এখানে কিছু এক্সট্রা বান্ডেল আছে গ্যাস, তোমরা বললে আমরা একটা টাইমে কিন্তু আমরা এই বান্ডেলগুলোকেও কিন্তু ফুল স্টোরে যতগুলো আইটেম সবগুলো কিন্তু আমরা পারচেস করবো। ওকে পারচেস করে তো আমাদের জন্য কিন্তু আমরা ভিডিও তৈরি করে দিব যে আমরা সবগুলো পারচেস করেছি, তোমরা দেখতে পাবে। বান্ডেল তো সবগুলো থাকার কথা, আমার কাছে কেন থাকবে না গাইজ, ওইটা ওইটা কি এইখানে আমি দেখি যে এখানে আমার কাছে আছে কিনা, এটা তো এখানে আছে, আচ্ছা তাই তো বলি থাকবে তো, আচ্ছা চলো আবার খুঁজি। আরে তুলছে তো বা ওইটা 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 গাইজ, কোথায় 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 এই যে, এটা আসলে চোখের সাথে কেমন লাগছে, চুলের সাইড দিয়ে অ্যানিমেশন বের হয়ে গেছে তো কেমন জানি লাগে দেখতে। এটা কেমন লাগে, ফায়ারি ফায়ারি এটাও রাখা যেতে পারে, এটাও থাকতে পারে, চলে রেখে দিচ্ছে। হোক মোটামুটি হোয়াইট সেভেন উপরেই অনেকটা হয়ে গেছে। সো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, যারা যারা আমাদের ভিডিওটা এতক্ষণ দেখেছো ফেসবুক ইউটিউব যারা যেখান থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিও লাইক করতে ভুলো না, আর কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে আবার নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের ফ্যামিলির খেয়াল রেখো, আল্লাহ হাফেজ।